বিজেপি শাসিত রাজ্যে ফের হত্যা করা হলো সাংবাদিককে এবারে দিনের বেলায় খুন সাংবাদিক এবং তার ভাই ঘটনা উত্তরপ্রদেশের যোগী রাজ্যে আশিস জানওয়ানে নামি দৈনিক পত্রিকার সাংবাদিক অভিযোগ এই সাংবাদিককে হুমকি এলাকার স্থানীয় সূত্রে খবর দুষ্কৃতীদের সঙ্গে আশিস এলাকা যত্রতত্র ময়লা ফেলা নিয়ে বেশ কিছুদিন আগে বিবাদে জড়িয়ে পড়েন পুলিশে খবর দিলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এদিন দুষ্কৃতকারীরা সরাসরি হামলা চালায় সাহারানপুরের মাথবনগর এলাকায় আশিসের বাড়িতে প্রত্যক্ষদর্শীদের মতে এই দিন মুখ বাঁধা অবস্থায় আশিসের বাড়িতে ঢুকে তিনজন সশস্ত্র দুষ্কৃতী বাইকে করে এসে এলো গুলি থাকে তারা বন্দুক থেকে আশিসের ভাই ঘটনাস্থলেই মারা যান আশিসের পরিজনেরা তাকে হাসপাতালে নিয়ে যান এবং দুষ্কৃতীরা ইতোমধ্যেই পালিয়ে যায় সেখানে মৃত্যু হয় তার তাদের পরিবারের রোজগারের সদস্য ছিলেন আশিস এবং তার ভাই দৈনিক জাগরণ নামক হিন্দি সংবাদপত্রে সাংবাদিকতা করতেন আশিস বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা এবং সন্তান সম্ভবা স্ত্রী উত্তর প্রদেশের ডিআইজি উপেন্দ্র আগরওয়াল খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নতুন কোনো ঘটনা নয় উত্তর প্রদেশের সাংবাদিক খুন কাজ করতে করতেই গুলিবিদ্ধ হন রাজেশ ভার্মা দাঙ্গা বিধ্বস্ত মুজফার নগরে আশিসের মতোই বাড়িতে ঢুকে দু সালে হত্যা করা হয় অভিজ্ঞ রিপোর্টার যোগেন্দ্র সিংহকে তদন্তমূলক সাংবাদিকতায় তিনি সুনাম কুড়িয়েছিলেন সাংবাদিক করুণ মিশ্র খুন হন দু সালে বাড়ি ফেরার পথে এই সমস্ত ঘটনা প্রমাণ করে যোগীর রাজ্যের পরিস্থিতি ঠিক কোন জায়গায় ফিরো রিপোর্ট চ্যানেল দিন রাত